আসসালামু আলাইকুম, আমি দিদার হোসেন। ইউটিউব চ্যানেলের পক্ষতে আপনাদেরকে পাওয়ারপয়েন্ট সিরিজ এর তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমি আপনাদেরকে কিভাবে আপনারা গণিত বা ম্যাথমেটিক্স পাওয়ারপয়েন্টে সহজে ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান করতে পারবেন সে বিষয়টি আপনাদের দেখাবো। আর শুরু করার আগে বরাবরই আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটি পাওয়ারপয়েন্ট ফাইল ওপেন করে নিলাম। দেখুন, এই পাওয়ারপয়েন্টে আমি আপনাদেরকে প্রথমে যে বিষয়টি দেখাচ্ছি, যখন আপনি হোম বাটন ক্লিক করবেন তখন এখানে একটি মেনু দেখতে পাচ্ছেন ড্র। অনেকে পাওয়ারপয়েন্টে এই ড্র মেনুটি দেখতে নাও পারেন, সেক্ষেত্রে আপনারা এই যে এখানে যে মেনুগুলো রয়েছে যে কোনো একটি মেনুর ওপরে কার্সার রেখে রাইট বাটন জাস্ট ক্লিক করলেই নিচে দেখতে পাবেন কাস্টমাইজ দ্য রিবন। জাস্ট কাস্টমাইজ দ্য রিবন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এই যে এখানে দেখবেন, যদি ড্র এই মেনুটির উপর চেক মার্ক না থাকে অর্থাৎ টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন। যেহেতু আমার এই পাওয়ারপয়েন্টে ড্র অপশনটিতে চেক মার্ক দেওয়া আছে অর্থাৎ টিক চিহ্ন দেওয়া আছে, তাই আমি ওকে দিয়ে চলে আসলাম। জাস্ট আমি আমার এখানে দেখতে পাচ্ছি ড্র, জাস্ট এই ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো কলম রয়েছে, এই কলমগুলো বিভিন্ন কালারের। এখানে একটি রয়েছে আপনার হাইলাইটার, আমরা প্রত্যেকটি ব্যবহার দেখবো। যদি আমি এই কলমটি নেই, এখানে ক্লিক করার পর কিন্তু কালার পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ আপনার আমি সবুজ কালার বর্তমানে আছে এটা সিলেক্ট করা আছে, আপনি চাইলে অন্য কালার নিতে পারবেন, এখান থেকে মোর এফেক্ট কালার নিতে পারবেন, এখানে আরো কালার রয়েছে আপনি চাইলে কালার ডিলিট করতে পারবেন। তো আমি এখন যে কালারটি আছে সেই কালারটি নিয়ে দেখি। আমি এই কালারটি নিলাম, নেওয়ার পর আমি এখন শিক্ষার্থীদেরকে ম্যাথমেটিক্সের কিছু অঙ্ক করাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কিভাবে করবো খুবই ব্যাপারটি সহজ। দেখুন, আপনি বোর্ডের মতো জাস্ট লিখবেন। এভাবে আপনারা এটাকে একটি বোর্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। এই বোর্ড হিসেবে ব্যবহার করে আপনারা শিক্ষার্থীদেরকে খুব অনায়াসে যে কোনো ধরনের গণিত বা ম্যাথ আপনারা করে লিখতে পারবেন। এখানে আপনি বোর্ডের মতো লিখতে পারবেন, যে কোনো কথায় লিখতে পারবেন। আমি একা দিয়ে লিখেছি, এই জন্য একটু লেখা সুন্দর হয়নি, আপনি প্র্যাকটিস করলে লেখাগুলো সুন্দর আসবে। এখান থেকে আপনি যদি হাইলাইটসটা নেন তাহলে কি হবে, হাইলাইটস থেকে আমরা হাইলাইট করতে পারবো এই বিষয়টি, যে বিষয়টাকে আপনি হাইলাইট করতে চান সেটাকে ভাবে হলুদ কালার করে হাঁটলে। এখনো কালার আপনি পরিবর্তন করতে পারবেন, হলুদ করতে পারেন, লাল করতে পারেন, আপনি যে ধরনের কালার নেন সেই ধরনের কালার তখন শো করবে, এভাবে আপনি হাইলাইট করতে পারবেন। এখানে ঠিক রয়েছে একটা ইরেজার, এই ইরেজার দিয়ে আপনি সব ডিলিট করে দিতে পারবেন। দেখুন, আমি ক্লিক করলাম ডিলিট হয়ে গেল, আমি এখানে ক্লিক করলাম ডিলিট হয়ে গেল। এভাবে আপনারা এখান থেকে পছন্দ মতো এগুলো প্রতিটি আলাদা আলাদা কলম রয়েছে বিভিন্ন সাইজের আকৃতির, আপনারা চাইলে এখান থেকে আবার এখানে অ্যাড পেন রয়েছে, এখান থেকে আরো কলম আপনারা এখান থেকে যুক্ত করতে পারবেন, হাইলাইটারও যুক্ত করতে পারবেন আপনার পছন্দ মতো। এভাবে অনায়াসে আপনারা ম্যাথ করতে পারবেন। কিন্তু অ্যাডভান্স পাওয়ার পয়েন্টে এই লেসো টুলে একটি কাজ রয়েছে। যদি আপনারা পাওয়ার পয়েন্ট 19 কিংবা পাওয়ার পয়েন্ট আপনারা 365 ডিগ্রি ব্যবহার করেন, সেক্ষেত্রে এই লেসো টুলের মাধ্যমে যখন আপনি এখানে এই লেখাগুলো লিখবেন তখন এই লেসো টুলের মাধ্যমে এটি সিলেক্ট করলেই এখানে লিঙ্ক টু ম্যাথ জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার আসবে। যেমন এখানে যদি আমি হাতে লিখি এ, দেখুন আমি এ প্লাস বি হাতে লিখেছি, এটাকে যখন ইনসার্ট দিলাম তখন দেখুন আমার পাওয়ারপয়েন্টে এই যে এ প্লাস বি সুন্দর লেখা হয়ে গেল। আপনারা খুব সহজে দেখতে পারলেন যে আমরা এই লিংক করে আমরা কিভাবে এটাতে করতে গেলাম, অর্থাৎ আমরা আবার দেখাচ্ছিলাম এখান থেকে যে লিঙ্ক টু ম্যাথ কনভার্ট, সেক্ষেত্রে লিঙ্ক টু ম্যাথ এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এই অপশনটি দেওয়া হয়েছে। এখন আপনার কলম রয়েছে, এখানে ইরেজার রয়েছে, এখানে ক্লিয়ার করার অপশন, আপনি ক্লিয়ার করলে ক্লিয়ার হয়ে যাবে, ক্যান্সেল দিয়ে দিলাম। এটা এইভাবে আপনারা লিখতে পারবেন। এই বোর্ডটিকে আপনারা অর্থাৎ এই
লিংক টু ম্যাথ এটিকে আপনার লেসো টুলের মাধ্যমে ব্যবহার করতে পারেন এবং এই বিষয়টি যদি আপনাদের ভালো লাগে আপনারা এটি দিয়ে ক্লাস করতে পারবেন দ্বিতীয় আরেকটি ব্যাপার দেখাচ্ছি আমি আরেকটি বিষয় আপনাদের পরিষ্কার করে নিই আমি একটি সাদা বোর্ড নিলাম এটা আরো সহজ পদ্ধতি আপনারা যদি এই পদ্ধতি জটিল মনে হয় তাহলে আপনি আরো সহজ পদ্ধতিতে আপনি গণিতের ক্লাস করতে পারেন সেটা হচ্ছে এই যে আপনি পাওয়ারপয়েন্ট ফুল প্রেজেন্টেশনে গেলেন যার পরে আপনারা এই ঠিক এখানে নিচে কর্নার দেখতে পাচ্ছেন এই যে ওখানে রয়েছে দেখুন এটা একটা কলম এটা কিন্তু আপনার এখানে সব ধরনের বুঝতে আমি এই কলমটা ক্লিক করলাম এখানে কলম ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন লেজার পয়েন্টার পেন হাইলাইটার ইরেজার এবং বিভিন্ন কালার আছে আমি এখান থেকে মনে করুন আমি কালো কালারটি পছন্দ করলাম এখানেও কিন্তু আপনার এখন লেখার জন্য পর্যাপ্ত আমি এখানে একটু আপনাদের লেখা দেখাচ্ছি আমি চাইলে এই কলমের কালার যদি আমি পরিবর্তন করতে চাই আমি যদি শিশুদের দেখার জন্য লাল কালার করতে চাই তাও করতে পারবো দেখুন আমরা কি সুন্দর করে এখানে লিখতে পারলাম এখানে আমি যদি আবার ক্লিক করি তো এখানে কিন্তু এই যে আমার ইরেজার রয়েছে এখানেও এই ইরেজারটা দিয়ে আপনি চাইলেই মুছতে পারবেন আমি কিন্তু মুছে ফেললাম দেখুন এভাবে মুছতে পারবেন যে কোনো লেখা মুছা যাচ্ছে আবার যদি আমি এখানে গিয়ে দেখি আবার ইরেজারে ক্লিক করি আমার যদি আমি এটাকে লেখাচ্ছি ইরেজ অল স্লাইড লিঙ্ক যদি আমি এখানে একবারে ক্লিক করি তাহলে সব ডিলিট হয়ে গেল দেখুন আমি আবার ইরেজারে গেলাম এখান থেকে আবার আমি প্যান নিলাম প্যান নিয়ে আমি আমার পছন্দ মতো একটি লেখা লিখলাম আমি সরেও লিখলাম এই লেখাটিকেও যদি আমি আবার দেখুন সেখান থেকে চাইলে এর যাতে বুঝতে পারবো আমি যদি এখানে হাইলাইটার নেই হাইলাইটার নিয়ে আমি এখানে এটা হাইলাইট করতে পারবো এই দেখুন হাইলাইট করে দেখালাম যে এটা সরেও এটাকেও কালার পরিবর্তন করা যাবে হাইলাইটের কালার পরিবর্তন করা যাবে হাইলাইটেরও যে কোনো রং নিতে পারবেন এবং আরেকটি এখানে অপশন রয়েছে লেজার পয়েন্ট এই লেজার পয়েন্টটা যদি দেখেন তাহলে আপনি যখন যে লেখাটা লিখলেন আমি ধরুন একটা লেখা লিখলাম আবার লিখি আমি আবার পেন নিলাম পেন নিয়ে আমি লিখে দেখলাম এ তাহলে আমি এখানে এবিসি লিখলাম লেখার পরে আমি মনে করলাম এটা ভালো অনেক কেটে দিলাম ওটাকে আমি মুছে দিলাম এখন দেখুন আমি যদি এখান থেকে আমার এই যে পয়েন্টারটা নেই লেজার পয়েন্ট এই লেজার পয়েন্ট দিয়ে আমি দেখেন এটা হচ্ছে এ এটা বি এটা সরেও এইভাবে আমরা এই লেজার পয়েন্ট ইউজ করতে পারি এইভাবে আমরা দুইটি পদ্ধতিতেই আমি দেখাচ্ছি যে এখানে পদ্ধতিটি দেখাচ্ছিলাম যে পাওয়ার পয়েন্ট স্লাইড মোডে রেখে অর্থাৎ স্লাইড মোডে রাখার পরে আপনারা নিচের এই অপশনটি দেখতে পাবেন এই অপশনটি ব্যবহার করে আপনারা বিভিন্ন কালার ব্যবহার করতে এই প্যানের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ দিতে পারবেন আশা করি এই দুইটি পদ্ধতি আপনারা খুব সফলভাবে প্রয়োগ করতে পারবেন আরেকটি চমৎকার ব্যবহার দেখাচ্ছি আমি আপনাদের এখন সেটি হচ্ছে আমি ডিসকার্ড করে দিলাম এখন দেখুন আরেকটি বিষয় এখন পাওয়ার পয়েন্টে যখন আমরা সাইন ব্যবহার করতে চাই ইনসাইডে গিয়ে এখান থেকে আপনার যখন ইকুয়েশনের সাইন খুঁজে আনতে হয় তখন এই যে এখানে ইকুয়েশন রয়েছে এখান থেকে আপনাদের অনেক সময় গুণ চিহ্ন ভাগ চিহ্ন আনতে সমস্যা হয় সেই সমস্যাগুলো সমাধানের জন্য পাওয়ার পয়েন্টে একটি চমৎকার জিনিস রয়েছে এটা বলে অটো কারেকশন এই অটো কারেকশনে যদি আপনি কোনো তথ্য দিয়ে দেন তখন আপনার এখানে সেই সাইনগুলো ব্যবহার করে আপনি চমৎকারভাবে জিনিসটি করতে পারবেন আমি বিষয়টি আপনাদেরকে বোঝাচ্ছি তো এই জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে ফাইল ফাইল থেকে যেতে হবে অপশন অপশন যাওয়ার পরে এখানে যাবেন প্রুফিং প্রুফিং যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন অটো কারেকশন অটো কারেক্ট অপশনস এই অটো কারেক্ট অপশনস যাওয়ার পরেই এখানে দেখেন অনেকগুলো বিষয় রয়েছে আমি যেহেতু বিষয়টি দেখানোর জন্য আপনাদের দিচ্ছি এখন দেখুন অটো কারেকশন আমার দুটি বিষয় এখানে আছে সেটা আমি আপনাদের দেখাবো আমি কি করেছি এই দুটি বিষয় এখানে দেওয়া ছিল না আমি যুক্ত করেছি
ডট ডট ইকুয়াল টু আমি এখানে অর্থাৎ আমি এখানে দুইটি ডট দিয়েছি, দেখুন ডট ডট এখানে ডট ডট মানে গুণ চিহ্ন, অর্থাৎ দুইটি ডট চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে গুণ চিহ্ন, অর্থাৎ পাওয়ার পয়েন্টে যদি আমি দুটি ডট চিহ্ন দিই তাহলে গুণ চিহ্নটি শো করবে। এই যে দুটি স্ল্যাশ দিয়েছে, দুটি স্ল্যাশ দিলে বাক চিহ্ন, এটি আমি নিজে দিয়েছি, আমি ওকে দিয়েছি। এখন আমি আপনাদের প্রমাণ করি যে আমার পাওয়ার পয়েন্টে যখন বাক চিহ্ন লেখা প্রয়োজন হয় তখন আমি সেখানে এই দুটি ডট চিহ্ন দিলে কি আসে। দেখুন আমার এখানে বললাম আমি এখন দুটি ডট চিহ্ন দিলাম, আমি একটু পাওয়ার পয়েন্ট থেকে আমি একটি টেক্সট বক্স নিলাম, দেখুন নিয়ে আমি এখানে দুটি ডট দিলাম, দেখুন গুণ চিহ্ন হয়ে গেল। আমি দুটি স্ল্যাশ দিলাম, স্ল্যাশ চিহ্ন দিই, দেখুন বাক চিহ্ন হয়ে গেল। ব্যাপারটি খুবই ইন্টারেস্টিং, অর্থাৎ আপনি যদি কোনো কিছু এখানে সাংকেতিক ভাবে লেখার প্ল্যান করেন সেক্ষেত্রে আপনাকে এই ফাইল অপশনে যেতে হবে। আবার বলছি ফাইল অপশনে গিয়ে আপনাকে যেতে হবে অপশন, অপশন থেকে যেতে হবে প্রুফিং, প্রুফিং থেকে যেতে হবে অটো কারেক্ট অপশন। এখানে যাওয়ার পরেই আপনি এই যে দেখুন এখানে আপনি যে কোনো সাংকেতিক চিহ্ন দিয়া আমি যে ডট ডট দিয়ে দুইটা ডট দিয়ে গুণ চিহ্ন দিছি, দেখুন আমি স্ল্যাশ দিয়ে আমি দুইটা ভাগ চিহ্ন বুঝিয়েছি। এই কারণে আমার পাওয়ার পয়েন্টে যখনই আমি দুইটি ডট চিহ্ন দিই এবং তখন গুণ চিহ্নটি আসে, যখন দুটি স্ল্যাশ আসে তখন ভাগ চিহ্নটি আপনারা দেখতে পাই। এভাবেই ক্যান্সেল করে দিলাম, আপনি অত্যন্ত সহজেই আপনার প্রয়োজনীয় শব্দটিকে এই অটো কারেকশনে দিয়ে আপনি এই পাওয়ার পয়েন্টে অনায়াসে ব্যবহার করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এবং আপনারা এই প্রসেস ব্যবহার করে খুব সহজেই ম্যাথমেটিক্স ক্লাসগুলো আপনারা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।